একদিকে সন্দীপ ঘোষ প্রভাবশালী সেই অভিযোগ একেবারে স্পষ্টতই সে বিষয় সম্পর্কে মুখ খুলেছেন তারক চট্টোপাধ্যায়। এর পাশাপাশি আরো একাধিক বিষয়ে মুখ খুলেছেন তিনি। ডেড বডিরও প্যাকেজ সিস্টেম ছিল, 10-12 হাজারের প্যাকেজ। টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হতো স্টিচ করে নিতে, এমনটাই অভিযোগ উঠছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, বিস্ফোরক আরজিকর মর্গের প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায়। আরজিকরে মরদেহ নিয়ে দালাল চক্র চলতো, মর্গের দেহ রাখতেও নেওয়া হতো হাজার হাজার টাকা। প্যাকেজ তৈরি করে টাকা নেওয়ার অভিযোগ, ন্যূনতম 10-12 হাজার টাকার প্যাকেজ নেওয়ার অভিযোগ রয়েছে। কি বলেছেন তারক চট্টোপাধ্যায় শোনাবো। ওখানে পোস্টমর্টেম যেহেতু হয়, ওখানে আপনার হয় কি, এই এই যে মানে সন্তোষ মল্লিক, যার কথা বললাম আপনাকে প্রথমেই বললাম, ডেজিগনেশনটাও বলেছি, তো এ ওখানে বসে, ও যখনই আমাদের এই মর্গের আন্ডারে, আপনার কলকাতা পুলিশের বেশ কিছু থানা আছে, বেঙ্গল পুলিশের বেশ কিছু থানা আছে, দুটো জিআরপি আছে, দমদম জিআরপি, চিতপুর জিআরপি, এই যে বডিগুলো আননেচারাল ডেথ যে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়, সুরথাল এবং ইনকোয়েস্ট পেপার আসার সঙ্গে সঙ্গে ও লোকের মানে চেহারা দেখে ও ধরে নেয়, হ্যাঁ, যে ও তো মানে নটোরিয়াস, মানে সন্দীপ ঘোষকে এখানে রিক্রুট করেছেন একদম, ওই ওই জন্যেই এখানে এসছে, তো যাতে ওই ওইরকম ধরনের লোককে দেখে প্রথমেই ও প্যাকেজ তৈরি করে নেয়। ধরুন একটা গরিব মানুষ হয়তো সকালে এসছে, কিন্তু ওরা কেউ কোনো বডি হয়তো 10 নম্বর বডিটা সবার লাস্টে এসছে, তাকে প্যাকেজ করে নিল যে এত টাকা লাগবে, 8,000-10,000, তার নিচে কথা বলে না, বা 12,000, তার নিচে কথা বলে না, যে যেরকম তাকে সেরকম একদম গাড়ি থেকে বুক করে, যে কাঁচের গাড়ি আমি দেবো, তার বাড়ি যদি দূরে হয় ওই গাড়িওয়ালার সঙ্গে কথা বলে, যা গাড়ি ভাড়া অ্যাকচুয়ালি ডবল ওকে দিতে হয় পার্টিকে, ও ড্রাইভারের সঙ্গে কমিশন নিয়ে না, স্টিচ করতে হবে, ওয়াশ করতে হবে, এইসব বলে টোলে ওই প্যাকেজ তৈরি করে, তার বডি সবার আগে, একটা নিরীহ গোবেচারা গরিবের বডি সবার পড়ে যায়, এই হলো প্যাকেজ। এছাড়াও ধরুন বিফোর দ্য পোস্টমর্টেম কেউ এসে হলো ডেড বডিটা দেখতে চাইছে, দেখার জন্য ওকে 1,000 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, কেউ হয়তো সেদিন পোস্টমর্টেম নেই, একটা দুটো বডি, কিন্তু সাধারণ গরিব মানুষ, এরমও হয় অনেক সময়, তাদেরকে বাধ্য করা হয় টাকা দেওয়ার জন্যে, ডিসেকশন বডিটাকে স্টিচ না করে ওই কাটা বডিটাকে দেখিয়ে চাওয়া হয় টাকা, এই সন্তোষ মল্লিক এই কীর্তি করে। এবং ওখানে অন্য যারা ডোম আছে তারা কিন্তু এর সঙ্গে যুক্ত নয়, তারা এগুলো করে না, তারা তারা চুপ করে বসে থাকে, তাদেরকে দমিয়ে রেখে দিয়েছে, তারা ভয়ে কোনো কথা বলতে পারে না, এবং তাদেরকে কথায় কথায় বলে আমি প্রিন্সিপালের লোক, তোদেরকে ট্রান্সফার করে দেবো, তাদেরকে বাধ্য করে। এছাড়াও ধরুন ওই মর্নার্সরুমের কথাটা আপনাকে বললাম, কাঁচের গাড়ি ভাড়া, ওখানেও এরকম কীর্তি করে, ডবল ভাড়া করে, এই সমস্ত নেক্সাস ও একটা মর্গের ভেতরে তৈরি করে রেখে দিয়েছে।